জি, আজকে আমরা মজাদার একটা টপিক শিখবো, সেটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী যদিও, এটা হচ্ছে পৃথিবীর গতি। আমরা ইতিমধ্যে ফিজিক্সের অনেকগুলো গতি শিখে ফেলেছি, আশা করি আপনারা অনেকগুলো গতি সম্পর্কে পড়ে ফেলেছেন। আমরা আজকে যেটা পড়ব এটা আসলে পৃথিবীর গতি। ফিজিক্সে যদিও অনেকগুলো গতির কথা বলা হয়েছে, বাট পৃথিবীর গতি কিন্তু দুইটা, ঠিক আছে? তো লেটস গো। আমরা আমাদের আজকের টপিকস হচ্ছে গতি বা মোশন, যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে? মোশন বা গতি, রাইট? তো আসেন, এই মোশন বা গতি আসলে কয় রকমের? এই মোশন বা গতি আসলে দুই রকমের, দুই প্রকার। কি 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 বলতে হচ্ছে যে, এক হচ্ছে আপনার হচ্ছে যে আর্নিক গতি, আর দুই হচ্ছে বার্ষিক গতি, ঠিক আছে? তো আজকে কিন্তু খাতা কলম লাগবে আপনাদের, কিছু জিনিস প্র্যাকটিক্যাল আছে, কিছু খাতা কলমে লিখতে হবে, ঠিক আছে? তো সবাই রেডি হয়ে যান, খাতা কলম বের করেন, বের করে এই দুইটা আগে লিখে নেন যে পৃথিবীর গতি হচ্ছে দুইটা, এক হচ্ছে আর্নিক, দুই হচ্ছে বার্ষিক, ঠিক আছে? এবার আসেন আমরা আর্নিক গতির ডেফিনেশনটা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? আর্নিক গতির ডেফিনেশন বা ব্যাখ্যাটা আর কি, আর্নিক গতির ডেফিনেশন ও ব্যাখ্যাটা একটু লিখে নিতে হবে। আমি যদিও আপনাদের স্ক্রিনে দেখাবো এবং আপনারা, আমি মুখেও বলবো, আপনারা একটু লিখে নেবেন প্লিজ, ঠিক আছে? তো রেডি তো সবাই নাকি? আমরা শুরু করতে পারি, লেটস গো। তো বলেছে যে পৃথিবী তার নিজ অক্ষের উপরে, আচ্ছা, পৃথিবী তার নিজ অক্ষের উপরে সর্বদা পশ্চিম থেকে ঘুরে আবার পশ্চিমে আসতে, সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আমি আবারও বলি, পৃথিবী তার নিজ অক্ষের উপরে সর্বদা পশ্চিম থেকে ঘুরে আবার পশ্চিমে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর এই আবর্তনকালকেই আর্নিক গতি বলা হয়। এখানে একটা দুইটা বিষয় আছে। এক হচ্ছে, আমি বলেছি অক্ষ, আপনারা অক্ষ আর কক্ষপথ দুইটা জিনিস কি বুঝেন? আচ্ছা, আমি একটু বুঝাই দিই। আচ্ছা, অক্ষ বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে যে, এই যে আমি ধরেন পৃথিবী, রাইট? আমি পৃথিবী, আমি জাস্ট যেখানে আছি সেখান থেকে একবার ঘুরবো, ঠিক আছে? আমি কি আমার লোকেশন চেঞ্জ করেছি? আমি যেখানে ছিলাম ঠিক সেখানে করেছি, এটা হলো অক্ষ। আর কক্ষপথ কোনটা? আমি ধরেন এই ক্লাসরুমের চারিদিক দিয়ে ঘুরে আসবো, ঠিক আছে? আপনাদেরকে কেন্দ্র করে আমি ক্লাসরুমের চারিদিক দিয়ে ঘুরে আসবো, এটা হলো কক্ষপথ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কিন্তু অক্ষ এবং কক্ষপথ দুটো এক না, ঠিক আছে? আপনার যে ট্র্যাক আর হচ্ছে নিজের ইয়েটা একটু আলাদা আর কি। তো চলেন আমি আবারও এটা রিপিট করে একটু বলে দিই, আপনারা একটু মিলাই নেন খাতার সঙ্গে। বলেছে যে, আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা আমি বলিনি সেটা হচ্ছে যে, আপনার হচ্ছে যে আমরা এখানে বললাম 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, ঠিক আছে? তো আমরা এটাকে 24 ঘন্টা, আমরা হিসাবের প্রয়োজনে, আমরা হিসাবের সুবিধার্থে আমরা এটাকে 24 ঘন্টা বানাই নিয়েছি। আসলে কিন্তু পৃথিবী আপনার একবার ঘুরে আসতে আপনার হচ্ছে যে 24 ঘন্টা সময় লাগে না, লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 2-3 মিনিটের একটা মানে ভ্যারিয়েশন আছে, এটা আমরা হিসাবের স্বার্থে এটা করে নিয়েছি, ঠিক আছে? তো চলেন, আমরা আর্নিক গতি নিয়ে কথা বলছিলাম, আমরা একটু মিশাই দিয়ে এগুলো। আর্নিক গতি, রাইট? আচ্ছা, লিখে নেন, আর্নিক গতির ফলে দুইটা ঘটনা ঘটে। এক হচ্ছে দিন রাত্রি হয় বা দিবারাত্রি সংঘটিত হয়। বইতে এইভাবে লেখা আছে আর কি, আমি একটু সহজভাবে লিখলাম, দিন রাত হয় বা দিবারাত্রি সংঘটিত হয়। আর দুই বলেছে জোয়ার ভাটা হয়, ঠিক আছে? জোয়ার ভাটা হয়, ঠিক আছে? তো
এইটা আমরা একটু পরে আলোচনা করব, জোয়ার ভাটাটা একটু পরে আলোচনা করব। আপনার জোয়ার ভাটা নামে একটা টপিক আছে, তখন ইনশাল্লাহ আমরা ডিটেলস আলোচনা করব। আমরা আসেন দিন রাতে কেন হয় এইটা নিয়ে একটু আমাদের জানা দরকার। দেখেন, এই পৃথিবীর যদি আহ্নিক গতি না থাকতো তাহলে কি হইত? তাহলে যেটা হতো, পৃথিবীর একটা অংশ আপনার হচ্ছে যে আলোকিত হতো, আরেকটা অংশ কিন্তু আলোকিত হতো না। আমরা এটা ছোটবেলায় অনেক এক্সপেরিমেন্ট দেখেছি আর কি, ওই যে মোমবাতি দিয়ে আপনারা দেখেছেন আর কি। আমরাও আজকে মাশাআল্লাহ চেষ্টা করবো এক্সপেরিমেন্ট করার জন্য। তার আগে বলে নিই, পৃথিবীটা কিন্তু গোল, ফ্ল্যাট গোল না, আপনার সলিড গোল, ফ্ল্যাট, এটাও কিন্তু গোল। মানে আমি যদি সহজভাবে বলি, ধরেন প্লেটও কিন্তু গোল, ফুটবলও কিন্তু গোল, দুই গোল কিন্তু এক না। প্লেটটা কিন্তু ফ্ল্যাট, রাইট, প্রসারিত, আর ফুটবলটা কিন্তু একটা সলিড গোল। পৃথিবীটা আসলে অনেকটা ফুটবলের মতো গোল, যদি আপনারা একটু দ্বিমত পোষণ করবেন, কারণ সারা জীবন পড়ে আসছেন কমলা লেবুর মতো গোল, কমলা লেবুর মতো গোল। আসলে একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা বলা হয়, আমিও কিন্তু ঠিক তেমনি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। আমি যেটা বোঝাতে চেয়েছি, এই গোলটা একেবারে একটা সলিড বস্তুর মতো, ধরেন পাথরের টুকরার মতো, ভিতরটাও যেমন সলিড লাইক দিস, এরকম আমাদের পৃথিবী কিন্তু এটা সলিড আর কি। এনিওয়ে, তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এইটা আপনার হচ্ছে যে এই সলিড গোল হওয়ার কারণে আপনি যতই সানলাইট দেন না কেন, আপনার একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আলোকিত হবে, বাকিটা কিন্তু অন্ধকারে থাকবে। ঠিক আছে, তো চলেন আমরাও আজকে একটু এক্সপেরিমেন্টটা করে আসি। তো ঠিক আছে, থ্যাংক ইউ, এটা আমি মিশিয়ে দিলাম, তুলে নিয়েছেন তো, থ্যাংক ইউ। তো দিস ইজ আওয়ার সূর্যা মামা, রাইট, সূর্যা মামা, মায়ের বড় ভাই সূর্য মামা, ঠিক আছে, অ্যান্ড অলসো পৃথিবী। আহারে, পৃথিবীটা এরকম হয়ে গেল কেন? এটা ধরেন পৃথিবী, ঠিক আছে। আমরা ওই যে মোমবাতির যে এক্সপেরিমেন্টটা আপনারা দেখেছেন, আমরা সেই এক্সপেরিমেন্টটাই একটু করার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখেন, আমরা বলেছি পৃথিবীটা গোল, কিরকম গোল, ফুটবলের মতো গোল, রাইট। তো চলেন আমরা সানলাইট দিচ্ছি, সানলাইট দেওয়ার ফলে কি হবে, আপনার যতই আলো দেন না কেন একটা সার্টেন এরিয়া পর্যন্ত আলোকিত হবে, অর্থাৎ এই অংশটুকু সূর্যের দিকে যে অংশটুকু থাকবে সেটা হবে আলোকিত, আর বিপরীত অংশটুকু হবে অন্ধকার। এই আলোকিত অংশটাকে বলা হচ্ছে দিন, আর অন্ধকার অংশটাকে বলা হচ্ছে রাত, ঠিক আছে। এখন পৃথিবী যেহেতু ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, কত জোরে ঘুরতেছে, এক সেকেন্ডে 30 কিলোমিটার পথ অতিক্রম করছে। তো ঠিক ঘুরার কারণে যেটা হচ্ছে, আপনার হচ্ছে যে এই দিনের অংশটা আস্তে 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 রাতের দিকে যাচ্ছে, রাতের অংশটা আস্তে 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 দিনের দিকে আসতেছে। এইভাবে কিন্তু দিন রাত্রি সংঘটিত হয়। আমি কিছুক্ষণ আগে বলেছি, যদি পৃথিবীটা প্লেটের মতো গোল হতো, অর্থাৎ ফ্ল্যাট গোল হতো, তাহলে কি হইতো? তাহলে যেটা হতো, আপনার পুরা পৃথিবী জুড়েই আলোকিত থাকতো, এখানে অন্ধকার বা রাত বলে কোনো কিছু থাকতো না, ঠিক আছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এইভাবে কিন্তু দিন রাত্রি হয়। তাহলে দিন রাত্রি ব্যাপারটা আমি বুঝাতে পারি যে, আমি আবারও বলি, সূর্যের আলো আপনার হচ্ছে যে পুরা পৃথিবীটাকে কিন্তু কাভার অ্যাট এ টাইম করতে পারে না, কারণ পৃথিবীটা আপনার উঁচু হয়ে একটা সময় ঢাল হয়ে গেছে। এই যে ঢাল হয়ে যাওয়ার কারণে, ধরেন আপনার হচ্ছে এইভাবে হয়ে এইরকম হয়ে গেছে। এখন আমি যতই আলো দিন, এখানে এই পর্যন্ত হয়তো বা আলোটা আলোকিত হবে, ঠিক আছে, এইখানে কিন্তু আলো পৌঁছবে না। আমি যদি একটু সহজভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, ধরেন আমরা একটা চোখ বন্ধ করে ওই যে লাইটটা জ্বলতেছে, লাইটের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। লাইটের যতই কাছে নেন না কেন, আলোকিত হবে কিন্তু এই পাশটা, এই পাশটা না, এই যেটা আলোকিত আছে সেটা হচ্ছে দিন, আর যেটা অন্ধকারে থাকছে সেটা হচ্ছে রাত, ঠিক আছে, খুব সহজ বিষয়। তো চলেন আমরা একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে দেখেন, এইভাবে পৃথিবীর একটা কমন জায়গা আবিষ্কৃত হয়েছে। কমন জায়গা বলতে যেটা বোঝায় যে, আপনার হচ্ছে যে আপনার পৃথিবী যতই ঘুরুক না কেন, সেখানে কখনোই সূর্য অস্তমিত হয় না। বলেন কোন দেশ আছে কোনো আইডিয়া? আমি একটু সহজ করে দিই আপনাদের জন্য, যেমন বাংলাদেশকে কি বলা হয়, বাংলাদেশকে সোনালি আঁশের দেশ বলা হয়, রাইট, আর থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়, আর কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়। আচ্ছা, আরেকটু সহজ করে বলে দিই, নিশীত সূর্যের দেশ কাকে বলা হয়? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, নরওয়েকে, নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয়। নরওয়ে এই পৃথিবীর এই এমন একটা লোকেশনে অবস্থিত, এই রেখার বা এই এই অংশের এমন একটা জায়গা অবস্থিত যে পৃথিবী যতই ঘুরুক ওখানে সূর্যের একটা আভা বা আলো হয় সবসময় পড়ে। আমরা একটা আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখে, আজকে অনেকগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করবো ইনশাল্লাহ। দেখেন,
আপনি আজকে ক্লাস শেষে এই কাজটা করতে পারেন, সেটা হচ্ছে যে রুমের সব লাইট অফ করে দিবেন, অফ করে দিয়ে জোরে করে চিৎকার দিবেন, ব্যাপারটা এরকম না, একটা টর্চ লাইট নেবেন, হ্যাঁ রুমের লাইট অফ করে দিয়ে আপনারা টর্চ লাইটটা অন করবেন। অন করলে কি দেখবেন? বলে আলো দেখতে পারবো। আলো তো দেখবেন, ঠিক আছে, এরপরে দেখবেন যে আলোটা একটা নির্দিষ্ট জায়গায় আপনার হচ্ছে যে প্রতিফলিত হবে, ঠিক আছে, যে জায়গাতে প্রতিফলিত হবে নিঃসন্দেহে সেই জায়গা আলোকিত হবে, এটা নিয়ে কোনো ডাউট বা ডিবেট নেই। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে ওইটার একটু দূরে হালকা আভার মতো আলোকিত হচ্ছে, বুঝে গেছে? ঠিক একই রকম ভাবে পৃথিবী যতই যেই ডাইমেনশনে ঘুরুক না কেন, প্রতিনিয়ত আলোর একটা ছটা বা একটা আভা আপনার হচ্ছে যে ওই আপনার নরের উপরে যে পড়ে, যার কারণে ওইটাকে বলা হচ্ছে নিশীথ সূর্যদেশ। ওখানে আসলে রাত বলতে যেটা বোঝায়, আমাদের মতো এরকম ডার্ক নাইট না। আপনারা এর আগে দেখেছেন কিনা জানি না, আমি এগুলো একটু দেখি, তো ওই যে বেয়ার গ্রিলস ভাই একবার হচ্ছে যে আপনার ওখানে সার্ভাইভেলে গিয়েছিল, তো মাশাআল্লাহ সে হচ্ছে যে ঘুমাচ্ছে, ঘড়ি দেখে বলছে দর্শক এখন 11টা বাজে, আমাকে এখন রাত্রি 11টা বাজে, আমাকে এখন ঘুমাতে হবে, সে ঘুমাচ্ছে, সবই কিন্তু পরিষ্কার। আসলে ব্যাপারটা হচ্ছে তাদের রাতটা হচ্ছে কেমন, আপনারা দেখবেন যে যখন মেঘলা আকাশ থাকে, আকাশে যখন মেঘ থাকে, তখন দেখবেন হচ্ছে যে সূর্যটা শুধু থাকে না, বাকি সবই কিন্তু ক্লিয়ার, সবই কিন্তু মোটামুটি পরিষ্কার। অথবা আমি যদি আরেকটু সহজ করে বলি, শীতের সকালে দেখবেন সূর্য ওঠে না, কিন্তু সবই তো দেখা যায়, হ্যাঁ একটু আবছা আবছা অন্ধকারাচ্ছন্ন থাকে, বাট দেখে, এইরকম হচ্ছে তাদের রাত, ঠিক আছে। তো এই জন্য নরকে নিশীথ সূর্যের দেশ বলা, নিশীথ মানে রাত, রাতের বেলায় সূর্যের দেশ, ঠিক আছে। তো আমরা দিন রাত্রির ঘটনাটা দেখলাম, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আপনার হচ্ছে যে আর্নিক গতির ঘটনা বা ফলাফল। আমরা এবার বার্ষিক গতিতে যাব, ঠিক আছে। আর আর্নিক গতির আরেকটা কারণ বা আরেকটা ফলাফল আমরা একটু পরে আলোচনা করবো, এটা একটা আলাদা টপিক, জোয়ার ভাটা আর কি, ঠিক আছে। তো চলেন আমরা বার্ষিক গতি নিয়ে একটু আলোচনা করি, ওকে। আবারও খাতা কলম লাগবে কিন্তু। আমরা এটা মিশিয়ে দিলাম। তো চলেন বার্ষিক গতি, আগে ডেফিনিশনটা একটু লিখে নেওয়া দরকার। আচ্ছা, বার্ষিক গতি, ঠিক আছে, বার্ষিক গতি লিখেন, পৃথিবী তার নিজ অক্ষের উপরে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আর কি, পৃথিবী তার নিজ অক্ষের উপরে সর্বদা ঘুরতে ঘুরতে, পৃথিবী তার নিজ অক্ষের উপরে সর্বদা ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে, সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবী নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতে সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর এই আবর্তনকালকেই আপনার হচ্ছে যে বার্ষিক গতি বা সৌর বছর বলা হয়। কি বলা হয়? বার্ষিক গতি বা সৌর বছর, ঠিক আছে, সোলার ইয়ার। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কি বললাম, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। একটা জিনিস বলেন তো আমাকে, আমরা বছর ক্যালকুলেশন করি কত দিনে? বছর ক্যালকুলেশন করি কিন্তু 365 দিনে। তাহলে এটা কোথায় গেল? 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এইটাকে আপনি জমা করতে থাকেন, 1 বছর 2 বছর 3 বছর
চার বছরে যা দেখবেন যে এটা একটা দিন হয়ে গেছে, অর্থাৎ পাঁচ পাঁচকে চার দ্বারা গুণ দিলে যেটা দাঁড়াবে আর কি, পাঁচকে চার দ্বারা গুণ দিলে দেখবেন চার পাঁচে কুড়ি, আটচল্লিশকে চার দ্বারা গুণ দিবেন, সাতচল্লিশকে চার দ্বারা গুণ দিবেন, দেখবেন এটা চব্বিশ ঘন্টা হয়ে গেছে। এই জন্য প্রত্যেক চার বছর পর পর আপনার বছরটা তিনশো পঁয়ষট্টি দিনের পরিবর্তে তিনশো ছেষট্টি দিনে হয়। এটাকে কি বলা হয়? লিপ ইয়ার। লিপ ইয়ারে আপনার হচ্ছে যে মাস আপনার ফেব্রুয়ারি মাসটা কিন্তু আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিনে হয়, ঠিক আছে, উনত্রিশ দিনে হয়, এটা মাথায় রাখেন কিন্তু, ঠিক আছে। এই কারণে হয় এই যে সারপ্লাস বা অতিরিক্ত যে সময়টা আছে, এই সময়টাকে যোগ করে করে একটা ডে কাউন্ট হয়ে যায়। এই ডেটাই আসলে আপনার লিপ ইয়ারের একটা ডে ক্রিয়েট করে ফেলে নতুন একটা ডে। এটাই হচ্ছে যে আপনার এই কারণে আপনার হচ্ছে যে ফেব্রুয়ারি মাসটা যেহেতু কম আছে ওকে একটু বেশি করে দেওয়া হয়েছে, রাইট, এই উনত্রিশ দিনে হয় কিন্তু, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি ডেফিনেশন, আমরা বলে ফেলেছি। এবার আসেন এই বার্ষিক গতির ফলে কয়টা ঘটনা ঘটে। বার্ষিক গতির ফলে দুইটা ঘটনাই ঘটে, ঠিক আছে। তো চলেন আমরা একটু লিখে নিই এবং বলেও দিই। প্রথম বলেছে যে বার্ষিক গতির ফলে আপনার হচ্ছে যে ঋতু পরিবর্তন হয়, রাইট, ঋতু ঋতু পরিবর্তন হয়, পরিবর্তন হয়। আর দুই বলেছে দিন রাত্রি, দিন বা রাত্রির ছোট বড় হয়, ছোট বড় হয়। আপনাদের বইতে একটু অন্যভাবে বলা হয়েছে, বলেছে যে ঋতু পরিবর্তন আর দিবারাত্রি হ্রাস বৃদ্ধি হয়, এরকম একটা কথা বলেছে। আপনারা লিখে নিতে পারেন অথবা ছোট বড় হয় এটাও লিখতে পারেন, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম বার্ষিক গতির ফলেও দুইটা ঘটনা ঘটে, এক হচ্ছে ঋতু পরিবর্তন হয় আর দুই হচ্ছে দিবারাত্রি সংঘটিত, সরি, দিবারাত্রি হ্রাস বৃদ্ধি হয় বা দিন রাত্রি ছোট বড় হয়। এই যে আপনি দেখবেন গরমের সময় দিনটা বড়, আবার শীতের সময় দিনটা ছোট, এই ঘটনাটা ঘটে কিন্তু বার্ষিক গতির ফলে, ঠিক আছে। তো চলেন আমরা একটু চিত্রায়ন করার চেষ্টা করি যে এটা কিভাবে সংঘটিত হয়, রাইট। ওকে, লেটস গো, আমরা একটু দেখার চেষ্টা করি। দিস ইজ আওয়ার সূর্যা মামা, মায়ের বড় ভাই, মায়ের ছোট ভাইকে চাঁদ মামা। আচ্ছা, তো দেখেন সূর্য মামা, সূর্য মামাকে একটু ছোট করে দিয়েছি, সুযোগ পেয়েছি তাই। আচ্ছা, এটা হলো পৃথিবীর কক্ষপথ বা ট্র্যাক, যেটাকে আমরা বলে থাকি আর কি। আপনারা দেখেছেন যে অ্যাথলেটিক্স বা ওই যে দৌড়ায় যারা, অ্যাথলেট যারা, তারা দেখবেন একটা ট্র্যাকের মধ্যে দৌড়ায় কিন্তু, এরকম পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে দৌড়ায়। আচ্ছা, ট্র্যাক যদি চেঞ্জ করতো বা অন্য ট্র্যাকে যেতে তাহলে কি হইতো? তাহলে বহুত আগে এই মহাবিশ্ব বা সোলার সিস্টেম ধ্বংস হয়ে যেত, ঠিক আছে। তো চলেন আমরা, আপনাদের বইতে এরকম চারটা লোকেশন দেখানো হয়েছে, এখানে একটা লোকেশন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তো আমরা দুইটা দেখাই বুঝাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। দেখেন এটা পৃথিবী, পৃথিবী খুব দূরে আছে না, সূর্য থেকে অনেক দূর, না সত্যি অনেক দূর, না পৃথিবী থেকে এখন কাছে আছে। কাছে থাকার ফলে কি হবে? খুব সিম্পলি এখানে সূর্যের আলো তাপ বেশি পাবে, কি পাবে বেশি? সূর্যের আলো এবং তাপটা বেশি পাবে। সূর্যের আলো তাপ বেশি পাওয়ার পরে ফলে এখানে কি হবে? এখানে আপনার গ্রীষ্ম ঋতু অনুভূত হবে, ঠিক আছে। আপনার একটা জিনিস আমাকে একটু বলেন যে গ্রীষ্মকালে সূর্যের রশ্মি বা সূর্যের আলো কিভাবে পড়ে, কিভাবে পড়ে বলেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, লম্ব হবে, তাই না, মানে সোজাসুজিভাবে যেটাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখান থেকে এটা একটু মাথায় রেখেন। আর শীতকালে কিভাবে পড়ে? তির্যকভাবে, একটু মনে রাখেন, এটা নিয়ে একটু কথা বলবো আমরা। তো দেখেন বলেছে যে এখানে সূর্যের কাছে থাকে, সূর্যের কাছে থাকার ফলে কি হয়? আলোতাপ বেশি পায়, আলোতাপ বেশি পাওয়ার কারণে এখানে গ্রীষ্ম ঋতু অনুভূত হয়। এইখানে একটা মজার ঘটনা ঘটে দুইটা তারিখে, একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর। আমি আবারও বলি, একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর, একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এই দুইটা তারিখে পৃথিবী দিন রাত্রি সমান হয়। কারণটা কি? কারণটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে এখানে এসে যখন কাছে আসে তখন ম্যাগনেটিক ফোর্স, আসলে আমি আবারও বলি, আমি এই চ্যাপ্টারটা পড়াতে যেয়ে কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, সেটা হচ্ছে যে এখানে এই চ্যাপ্টার পড়ার আগে আমার মনে হয় দুটো মুভি দেখা দরকার আপনাদের, একটা হচ্ছে গ্র্যাভিটি আর নেক্সট ওয়ান হচ্ছে দি মার্শিয়ান। এই মুভি দুটো দেখবেন, এই মুভি দুটো দেখলে আপনাদের এই সোলার সিস্টেম সম্পর্কে অনেক কিছু নলেজ আসবে ইনশাল্লাহ, এবং মুভি দুটো আসলে খুব চমৎকার, আপনাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। তো দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে টোটাল সোলার সিস্টেমটা টিকে আছে ম্যাগনেটিক ফোর্সের কারণে।
এই মুহূর্তে এখন এসে মডার্ন সায়েন্সও কিন্তু বিশ্বাস করে যে কিয়ামত হতে আসলে 1 সেকেন্ড সময়ই হয়তো বা তার চাইতে কম সময় লাগবে, কারণ ম্যাগনেটিক ফোর্স যদি ভেরি ফিউ সেকেন্ডের জন্য অফ হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এখানে আমি যেটা বলতে চাচ্ছি ম্যাগনেটিক ফোর্স জনিত কারণে এইখানে আপনার হচ্ছে যে পৃথিবীটা একদম সমান হয়ে যায়, মানে পৃথিবীও কিন্তু সোজা হয়ে যায়, বুঝছেন, বিপদে পড়লে সেও সোজা হয়ে যায়, এখানে সে একদম সোজা হয়, একদম সোজা হয়ে যাওয়ার ফলে কি হয় সূর্যের আলো যথাযথভাবে পায়, একেবারে অর্ধেকটা দিন এবং অর্ধেকটা রাত হয়। আচ্ছা এইভাবে করতে করতে যখন এইখানে চলে যায় তখন সূর্যের সবচেয়ে কাছে চলে আসে, তাই না, পৃথিবী সবচেয়ে কাছে আসে না, এটা অনেক দূরে চলে যায়। এই দূরে চলে যাওয়ার ফলে কি হয় সূর্যের আলোতাপ কম পায়, আলোতাপ কম পাওয়ার ফলে কি হয় এখানে শীত ঋতু অনুভূত কি হয় শীত ঋতু অনুভূত হয়, রাইট, তাই তো, শীতকাল অনুভূত হয় না। আসেন এইখানে যে একটা চমৎকার ঘটনা ঘটে, এই চমৎকার ঘটনাটা যদি আমাদের বোধগম্য হতো তাহলে আসলে বা আমরা যদি ফিল করতে পারতাম তাহলে কিন্তু আমরা স্টক করে মারা যেতাম। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা বিমানে জার্নি করেছেন, বিমানে জার্নি করছেন যারা তারা দেখেছেন যে আসলে বিমান এরকম গাড়ির মতো এরকম টার্নিং নেয়, তাই না, বাসের মতো টার্নিং নেয়, নো বাসের মতো না, বিমান টার্নিং নেয় কিন্তু এরকম বা এইরকম কার হয়ে টার্নিং নেয়, পৃথিবী এখানে যায় কিন্তু বেঁকে যায়। কেন বেঁকে যায়, বেঁকে যাওয়ার জন্য একটা এক্সপেরিমেন্ট করবো, আজকে বলেছি অনেকগুলো এক্সপেরিমেন্ট করবো, কিন্তু আমরা ধরেন আপনি একটা ফ্ল্যাট বা প্রসারিত কোনো বস্তু রাখছেন, ঠিক আছে, ফ্ল্যাট বা প্রসারিত বস্তু রাখছেন, এটা যে কোনো ধরনের মেটাল যেটাকে আপনার হচ্ছে যে চৌম্বক আকর্ষণ করে, ঠিক আছে, এবার আপনি একটু উপর থেকে ম্যাগনেটিক ফোর্স দিচ্ছেন, এটা খুব কাছে দিয়ে না তাহলে ঠাস করে লেগে যাবে, হ্যাঁ একটু এরকম জায়গায় রাখবেন, দেখবেন এটা বেঁকে গেছে, এই মাথাটা বেঁকে গেছে, ওই মাথাটা না কেন, কারণ এই পাশ থেকে ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করছে, ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করার কারণে এটা উঁচু হয়ে যাচ্ছে আর এই মাথাটা ডাউন হয়েছে, ঠিক তেমনি পৃথিবীর এই প্রান্তটা কিন্তু ডাউন হয়ে যায় কারণ এই পাশ থেকে ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করছে, ফোর্স ক্রিয়েট করার কারণে এটা ডাউন হয় আর এটা উঁচু হয়। এটা যদি আমাদের ফিলিংসে আসতো আমরা ঘর বাড়ি নিয়ে হরমদম ভেঙে পড়ে যেতাম, স্টক করেও মারা যেতে পারতাম। এনিওয়ে এটা যদি না হতো তাহলে কি হতো, এই ঘটনাটা কেন হচ্ছে, এটা হচ্ছে এই জন্য টার্নিং নেয়ার জন্য, ওই যে কিছুক্ষণ আগে বললাম বিমানের যে কথাটা, ঠিক একই রকম ভাবে কার্ভ হয়ে পৃথিবী আবার ট্র্যাকে ফেরত আসে, যদি এটা না হতো তাহলে পৃথিবী তার নিজের ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে যেত, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আপনার হচ্ছে যে ঋতু পরিবর্তন, এবং এই কারণে এইখানে এসে যে আমরা একটু কথা একটু আগে বলে রেখেছিলাম সেটা হচ্ছে যে সূর্যরশ্মি নিয়ে, আমরা বলেছি যে আপনার গ্রীষ্মকালে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে আর শীতকালে তীর্যকভাবে পড়ে, মানে সূর্য একবার আলো সোজাভাবে দেয় আর একবার বাঁকাভাবে দেয়, সূর্যের খায় দেয় কাম নাই, একবার সোজা দিবে আর একবার বাঁকা দিবে, ব্যাপারটা তা না, আসলে পৃথিবীটাই বেঁকে যায়। ব্যাপারটা কেমন দেখেন, আমি সূর্যের আলো দিচ্ছি, ঠিক আছে, সূর্যের আলো দিচ্ছি, এখন যদি এটা বাঁকা হয় তাহলে কি হবে, কার্ভ হয়ে পড়বে, এটা সোজা থাকলে সোজা হয়ে পড়বে, সূর্যের আলো যেভাবে দেয় ঠিক সেইভাবেই দিচ্ছিল, ঠিক আছে। তো এই ছিল আসলে আপনার বার্ষিক গতির কারণে, এই বার্ষিক গতি যদি না থাকতো তাহলে ঋতুর কোনো মামলা থাকতো না, বার্ষিক গতি যদি না থাকতো তাহলে দিন রাতে ছোট হওয়ার ঘটনাগুলো ঘটতো না, ঠিক আছে। তো আশা করি আপনারা পৃথিবীর গতি সম্পর্কে যথেষ্ট জানতে পেরেছেন, এরপরে কোনো বিষয়ে জানা থাকলে আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কারেক্ট ক্লিয়ার করার জন্য, আমি এখানে যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক কাজে দিবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা পরবর্তী টপিক্স জোয়ার ভাটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, তো সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।